नमस्कार, स्वागत जानाई आमार यूट्यूब चैनल डि यूट्यूब न्यूट्रिशन। तो छात्र छात्रीरा, आमी अनेक दिन धरे ए प्लैटफर्मे तोमादेर पढ़ानोर जोन्नो भाबछिलाम। तो जाइ होक, आज के अनेक दिन परे आमी ए यूट्यूब चैनल क्रिएट करते पेरेछि। आशा करी एरपरे आमरा ए यूट्यूबे माध्यमे जतो दिन ना स्कूल खुलछे तत दिन आमरा एइभावेई क्लास करे नेब। तो विगत किछुदिन आगेई आमी ए यूट्यूब चैनल क्रिएट करी। तो ओइखाने आमी विगत जेगुलो तोमादेरके पढ़िएछिलाम बा आलोचना करेछिलाम सेई जिनिसगुलो तोमादेर आपलोड करेछि, अनेके देखछि देखेछो। तो आमी तोमादेरके बोलबो तोमरा ए चैनलटाके सबस्क्राइब करे नाओ, जाते आमी प्रतिबारी जखन नतून भिडियो आपलोड करब जाते तोमरा संगे संगे नोटिफिकेशनटा देखते पाओ एबं सेटा तोमरा देखते पाबे। आर यूट्यूबे थाकले एकटा सुविधा आछे, जेटा तोमादेर जखन इच्छे हबे तखनई तोमरा एई भिडियोगुलो देखे निते पारबे। तो चलो शुरू करा जाक। आमरा आगेर दिन जे जेटा आमरा जेनेछि ता छिलो लाला रस। आजके आमरा जेटा जानबो तार नाम होच्छे पाचक रस। तो पाचक रस काके बोले एटा आमरा आजके देखे नेब। तो पाचक रस काके बोले? पाचक रस होच्छे एकटी पाकस्थलीर जे श्लेष्मिक स्तरेर जे ग्रंथिकोष थेके सम्मिलितभावे हलुद बर्णेर एबं तीव्र অ্যাসিড ধর্মীয় যে তরল পদার্থ নিঃসৃত হয় তাকেই পাচক রস বলে। পাচক রসে বা গ্যাস্ট্রিক জুসও বলে। তো পাচক রসের ক্ষেত্রে তাহলে পাচক রসটা কোথা থেকে ক্ষরণ হয়? আমরা পাকস্থলী থেকে এই পাচক রসটা ক্ষরণ হয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে পাচক রসের পাকস্থলী, যে পাকস্থলী দেখো তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে হৃৎপ্রান্ত, যেহেতু হৃৎপিণ্ডের খুব কাছেই রয়েছে। এই পুরো অংশটাকে বলে বডি বা দেহ, আর এই অংশটাকে বলা হয় পাইলোরিক প্রান্ত। তো এই যে পাকস্থলীর যে ভেতরের যে স্তর, এই স্তরটাকে বলা হয় মিউকাস স্তর, আর মিউকাসের উপরে থাকে মিউসিন, ঠিক আছে। আর এইটাকেই দেখো আমরা এই স্তরটাকেই বড় করে আবার দেখে নেব। এইখান থেকেই দেখো এই আমরা একটা পেয়েছি। এইখানে আমাদের আছে কী কী আছে? এখানে দেখো আমাদের আমরা দেখতেই পাচ্ছি যে এখানে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো রয়েছে এই স্তরের ভেতরেই। এবং এখান থেকে কী হচ্ছে, আমাদের যে পাচক রসগুলো যেগুলো ক্ষরণ হয় মূলত সেগুলো আমাদের এই খাদ্যবস্তু যে ভেতরে থাকে তার উপরে ক্রিয়া করে। তো আর একটা জিনিস বলে রাখি যে পাচক গ্রন্থিতে যেটা থাকে সেটা হচ্ছে এর মধ্যে উৎসেচক খুব একটা থাকে না। এর মধ্যে মূলত থাকে এইচসিএল এবং গ্যাস্ট্রিক জুস, মানে এই দুটো উপাদানই বেশি পাওয়া যায়। কারণ এখানে দেখো এখানে বলাই রয়েছে একটা তীব্র আম্লিক যে ধর্মীয় পরিবেশ এখানে সৃষ্টি হয় খাদ্যবস্তুর ওপরে। তো এখানে তোমাদের কোশ্চেন পড়তে পারে যে পাকস্থলীর কটা ভাগ আমরা দেখতে পাচ্ছি? তো তিনটে ভাগ দেখতে পাচ্ছি এবং এটি খুব তীব্র আম্লিক ধর্মীয় হয়। তো এরপরে যেটা আমরা দেখব যে এর উপাদান, তো এর উপাদানটা কি? পাচক রসের যে উপাদান এর 100% মধ্যে 99.5354% শতাংশ যে জল এবং অবশিষ্ট 0.55% কঠিন পদার্থ থাকে। তো এই পাচক রসের দুটো ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কঠিন পদার্থ। দেখো এই কঠিন পদার্থ আর একটা হচ্ছে জল। তো এই কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জৈব উপাদান মানে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। এই জৈব পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিউসিন আর একটা হচ্ছে বিভিন্ন উৎসেচক। এই উৎসেচকগুলোর নাম তো আমরা দেখতেই পাচ্ছি, যেমন পেপসিন আছে, প্যারাপেপসিন আছে, রেনিন আছে, জিলাটিন আছে, জিলাটিনেজ আছে, লাইসোজোম আছে। এগুলোকেই আমরা আবার বিস্তারে পরে আলোচনা করব। তো আরেকটা আছে কি, কঠিন পদার্থ যেটা নাম হচ্ছে অজৈব পদার্থ, বা এখানে অজৈব পদার্থ দেখো NaCl আছে, CLCl2 আছে, MG আছে। এই উপাদানগুলি হচ্ছে কঠিন এবং অজৈব উপাদান। নেক্সট যেটা আমরা দেখে নেব এটা হচ্ছে আমাদের নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে কি, যে পাচক রসের কাজ। দেখো পাচক রসের কাজটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে তোমাদেরকে কিন্তু জেনে নিতেই হবে যে পাচক রসের কাজগুলো আমরা কীভাবে সম্পন্ন হয়। তো দেখো প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে, দেখো পাচক রসের মধ্যে যে উপাদান থাকে সেই উপাদানগুলোর মধ্যে দেখো পেপসিন নামক যে উৎসেচক, এ কী করে, এ HCl এর মধ্যে বাফার হিসেবে কাজ করে। তাহলে পেপসিন উৎসেচক HCl এর লালা রসে বাফার হিসেবে কাজ করে। বাফার জিনিসটা কি? বাফার হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটি আমাদের শরীরের মধ্যে যে pH-এর যে ব্যালেন্স, মানে আমাদের যে শরীরের মধ্যে অম্লত্ব এবং রক্তের মধ্যে যে pH-এর ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে সে রক্ষা করে। তো সেই জন্য এই বাফারটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো বাফারের ক্ষেত্রে কী হয়, এটা প্রোটিন জাতীয় যে উপাদান যেমন পেপটন পরিণত করে, তাহলে এই পেপসিন কী করে, পেপটনে পরিণত করে। তবে এই পেপটনটা কিন্তু পেপসিন থেকে হঠাৎ করে পেপসিন মানে
পেপসিন থেকে হঠাৎ করে পেপটিনে পরিণত হয়ে গেল এমনি একটা ব্যাপার নয়। এখানে দেখো প্রোটিনকে কিসে উৎপন্ন করে, অ্যাসিড মেটাপ্রোটিন, প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, তারপরে হচ্ছে পেপসিন পেপটন পরিণত হচ্ছে। আর এই যে প্রতিটার ক্ষেত্রে ধরো প্রোটিন থেকে অ্যাসিড মেটাপ্রোটিন, অ্যাসিড মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, এই প্রতিটা ক্ষেত্রে যে উৎসেচক আছে সেই ক্রিয়া করেছে, সেই উৎসেচকটির নাম হচ্ছে পেপসিনোজেন। ঠিক আছে, তো এই পেপসিনোজেনই হচ্ছে কী করে এই প্রোটিন থেকে পেপটনে পরিণত করতে সাহায্য করে। আরেকটা যে হচ্ছে জিলাটিনেজ, জিলাটিনেজ নামক যে উপাদান সেটি হচ্ছে মানে উৎসেচক, সে কী করে জিলাটিনকে প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে। তাহলে প্রোটিন থেকে পেপটনে পরিণত করে পেপসিনোজেন, আর জিলাটিনও কী করে সেম প্রোটিন থেকে পেপটনে পরিণত করে। তাহলে জিলাটিনেজ আর একটার নাম হচ্ছে পেপসিনোজেন। তাহলে এই দুটোর ক্ষেত্রেই দেখো লাস্টের যে উচ্চারণে ASE আসছে, আমি তোমাদের আগের বিগত যে ভিডিওগুলো সেগুলো তো আমি তোমাদের বলেছি যে উৎসেচকের নামকরণগুলো কীভাবে হয়, তো সেই অনুযায়ী দেখো পেপসিনোজেন এবং তোমার জিলাটিনেজ এই দুটোর ক্ষেত্রেই দেখো ASE অবশ্যই নামকরণটা আসছে। যাক, দেখা যাক। এরপরে আমাদের এখানে তো মূলত পাকস্থলীর মধ্যে যেগুলো কাজ সেগুলো হচ্ছে খাদ্যের যে উপাদান সেই উপাদানগুলোকে পরিপাক করা। তো খাদ্য উপাদানের মধ্যে আমরা যেগুলো বলি যে খাদ্যের তিনটে মূল উপাদান, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তো এখানে কার্বোহাইড্রেট যে পরিপাককারী উৎসেচক কিন্তু সেইভাবে কিছু থাকে না। যেমন লালারসের মধ্যে অ্যামাইলেজ, ডায়ালিন এগুলো ছিল, সেগুলো কিন্তু এই উৎসেচকের ক্ষেত্রে থাকে না। তাহলে এখানে কী থাকে, এখানে থাকছে HCl, যেটাতে আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে কী করে গ্লুকোজ এবং ফুক্টোজ পরিণত করে। এই HCl কিন্তু এখানে ক্রিয়া করে এই কার্বোহাইড্রেটের ওপর। তারপর হচ্ছে দুগ্ধ প্রোটিন, এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন করতেই পারি যে দুগ্ধ প্রোটিনকে কোন উৎসেচক ক্রিয়া করে, কোন উৎসেচক এই দুগ্ধ প্রোটিনের উপর ক্রিয়া করে। তাহলে এর নাম হচ্ছে রেনিন। দেখো রেনিন নামক উৎসেচক কী করছে, রেনিন নামক উৎসেচক হচ্ছে দুগ্ধ প্রোটিন যে কেসিনোজেন আছে একে ভেঙে গিয়ে কী উৎপন্ন করে, কেসিনে পরিণত করে। তোমরা এই নেক্সটের পরেই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারই তোমরা, যেখানে সুষম খাদ্য ক্ষেত্রে মায়েদের বলা হয়েছে, তো এখানে একটা চ্যাপ্টার আছে যে মাতৃদুগ্ধ এবং গোদুগ্ধের মধ্যে পার্থক্য। তো এখানে মাতৃদুগ্ধ এবং গোদুগ্ধের মধ্যে পার্থক্যের মধ্যে একটা মূল পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কেসিন। এই কেসিনটা হচ্ছে মাতৃদুগ্ধের মধ্যে থাকে কী রূপে, মানে প্রোটিনটা থাকে ল্যাকটোজ রূপে, আর এইখানে যেটা থাকে যেটা গোদুগ্ধের মধ্যে থাকে সেটা হচ্ছে কেসিন নামক। এই কেসিনটা হচ্ছে একটু কঠিন মতন হয়, সেই জন্য শিশুরা এটাকে পরিপাক করতে খুব একটা পারে না, বড় হলে আস্তে আস্তে হয়ে যায়। তো এই জন্য শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধই হচ্ছে একদম সর্বোত্তম। এটা নিয়ে তোমাদের একটা বড় অধ্যায় আছে, এটা আমরা পরে আলোচনা করব এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে। তো দেখা যাক, তাহলে রেনিন যে উৎসেচক সে কী করছে এই দুগ্ধ প্রোটিনকে ভেঙে একটা উৎপন্ন করছে। তা আরেকটা জিনিস হচ্ছে কি যে ফ্যাটের পরিপাক, তা ফ্যাটের কী করছে যে পাচক রসের উপস্থিত যে গ্যাস্ট্রিক লাইপেজ যা কী করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তো তোমরা জানো ভালো করেই যে ফ্যাট ভেঙে গেলে কী কী উৎপন্ন হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা তোমরা টেনেই পড়েছো বা আগেও তোমাদেরকে বলেছি। তো এরপরে কী আছে লাইসোজোম, লাইসোজাইমের মধ্যে লাইসোজাইম হচ্ছে আমাদের কী, লাইসোজাইম হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি বলতে পারো বা শ্বেত রক্তকণিকার একটা উপাদান যা কী করে আমাদের শরীরের মধ্যে আগত জীবাণুদেরকে সে ধ্বংস করে ফেলে বা তাকে মেরে ফেলে। তো আমাদের এই লাইসোজোম এর কী হয়, তাহলে পাচক রসের মধ্যে রসে উপস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া, ধরো আমরা যে কোনো খাবার খাচ্ছি সব খাবারের মধ্যে কিছু না কিছু ব্যাকটেরিয়া তো থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এই লাইসোজাইম। তারপর হচ্ছে ইউরেজ উৎসেচক ক্রিয়া আছে, ইউরেজের ক্রিয়ার ক্ষেত্রে কী হয়, ইউরেজের ক্রিয়ার ক্ষেত্রে আমাদের কী হয় যে ইউরিয়া অবিশ্লেষণ ঘটিয়ে বা বিশ্লেষণ ঘটিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে ইউরিয়া থেকে অ্যামাইলেজ ইউরেজ যে উৎসেচক আছে এই ইউরেজ কী করে আমাদের অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করতে, মানে অ্যামোনিয়া উৎপন্ন করতে সাহায্য করে। কীসের থেকে, ইউরিয়া থেকে। ইউরিয়া মানে হচ্ছে মূত্র, আমরা বলেই থাকি এই এইটাকে কী হচ্ছে অ্যামোনিয়ায় পরিণত করছে ইউরেজ নামক যে উৎসেচক। তারপরে দেখো কার্বনিক অ্যানহাইড্রোজেন জেনের ক্রিয়া, এইটা কী করে যে প্যারোটেট কোষটির মধ্যে পাকস্থলীর মধ্যে যে প্যারোটেট কোষ থাকে এর মধ্যে কি কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচক থাকে যা HCl এর সংশ্লেষে সাহায্য করে। তাহলে HCl এর সংশ্লেষের জন্য কোন উৎসেচক কাজ করে, এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন পড়তেই পারে। তাহলে এটার ক্ষেত্রে উত্তরটা কী হবে, কার্বনিক অ্যানহাইড্রেজ, তাহলে অ্যানহাইড্রেজ এটা হচ্ছে কি HCl কে সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও আরও কিছু কিছু কাজ আছে, যেমন হচ্ছে তোমাদের যে বলেছিলাম যে গ্যাস্ট্রিক মিউসিনের ক্রিয়া, এখানে কী করছে দেখো পাচক রসে উপস্থিত মিউসিন নিম্নোক্ত কাজগুলি করে থাকে, তোমাদের এগুলো শর্ট কোশ্চেন হিসেবেও পড়তে পারে। এটা কী আছে যে পাকস্থলীর পাচক রসের ক্ষরণে উদ্দীপক হিসেবে কাজ করে, তাহলে পাকস্থলীর যে পাচক রস তার উদ্দীপন্ন পক হিসেবে কাজ করছে কিন্তু মানে গ্যাস্ট্রিকের যে মিউসিন এই মিউসিন। আর একটা কী কাজ করে, উত্তম বাফার রূপে কাজ করে, মানে বাফার মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে pH-এর যে ব্যালেন্স সেটাকে রক্ষা করে এই বাফার। ঠিক আছে, আর কী করছে পাকস্থলীর যে মিউকাস স্তর আছে, তোমাদেরকে আমি ছবিতে দেখালাম যে আমাদের পাকস্থলীর যে ভেতরের স্তর সেই স্তরটার নাম হচ্ছে মিউকাস, এখানে মিউসিন আমাদের কী করছে আমাদের এই পর্দাটাকে রক্ষা করতে, মানে মিউকাস পর্দাকে রক্ষা করতে সাহায্য করে এই গ্যাস্ট্রিন উৎসেচক, মানে গ্যাস্ট্রিনের যে ক্রিয়া।
ঠিক আছে। আরেকটা কি আছে যে মিউসিন কী করে পিচ্ছিল কালো যে পদার্থ লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট মানে হচ্ছে দেখো মাছের গায়েরও মাছের যে দেহের যে ওপরের অংশ সেইখানে কিন্তু এই লুব্রিকেন্ট থাকে। লুব্রিকেন্ট হচ্ছে কি পিচ্ছিলকারক পদার্থ, এটা কী করে আমাদের শরীরের যে খাদ্য ধরো যেখানে আমরা গ্রহণ করলাম সেখানে আবার আরেকটু পিচ্ছিল থাকলে সে কী করে আরেকটু খাবারটাকে আগিয়ে দেয়। ঠিক সেমনি ধরো এখানে পাকস্থলীর মধ্যে যখন ক্রিয়া হয়ে যাবে সেটা কোথায় গিয়ে পৌঁছবে, সেটা ইন্টেস্টাইলে গিয়ে পৌঁছবে মানে ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছবে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে গিয়ে পৌঁছবে, বৃহদান্তর পরে আবার এটা আমাদের রেকটাল হয়ে আমাদের শরীর থেকে মানে বেরিয়ে যাবে। এইভাবেই তো ক্রিয়া হয়, তাহলে এই এই ক্রিয়ার ক্ষেত্রে এই লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে। আর কী কাজ করছে যে মিউসিন পদার্থ একটি আবরণ সৃষ্টি করে যা মিউকাসের যে স্তর সেই মিউকাস স্তরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে মিউকাসকে ক্ষতির হাত থেকে রক্ষাও করছে কিন্তু এই মিউসিন। এরপরে আমাদের যেটা কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে এই সেলের কাজ, এটাও তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারে যে এই সেলের কাজগুলি লেখো। তো এই সেলের কাজগুলো কী বলছে, এই সেল হচ্ছে কী করে জীবাণুনাশক রূপে কাজ করে, গৃহীত খাদ্যের কোনো জীবাণু থাকলে তাকে ধ্বংস করে ফেলে, পেপসিনোজেনকে পেপসিনোজেন যেটা আমি বলেছিলাম যে পেপসিনে পরিণত করে, তাহলে পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কে এই এই সিএল। এই সিএল কী করে পেপসিনোজেন একটা উৎসেচক তাকেও আবার সক্রিয় করে কী করে পেপসিনোজেনে পরিণত করে। এছাড়া কী আছে যে সুক্রোজ অব সুক্রোজের মধ্যে যে অবিশ্লিষ্ট ঘটনা মানে বিশ্লেষণ ঘটায়, সুক্রোজের মধ্যে অবিশ্লেষণের ঘটনা ঘটায়। আর একটা হচ্ছে প্রোটিনের নমনীয় করে প্রোটিনকে একটু নরম করে দেয়, এর ফলে পেপসিন কী করে উৎসেচকের ক্রিয়ায় উপযোগী করে তোলে, মানে পেপসিনের যে ক্রিয়া করতে হবে প্রোটিনকে সেইটাতে সে কিন্তু এই সিএল একটা কাজ করে। আর রক্তে আমাদের যে অ্যাসিড এবং ক্ষার মানে এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাহলে আজকে আমি আপাতত বুঝতে মানে তোমাদেরকে বোঝানোর যে চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের পাকস্থলী রস কাকে বলে, পাকস্থলী রসটার মানে অবস্থান মানে পাকস্থলী রস যে চিত্রটা পাকস্থলী কোথা থেকে কীভাবে নিঃসৃত হয়, এর উপাদান, এর উপাদানগুলো ছাড়াও পাকস্থলী রসের যে গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলি আমি তোমাদেরকে আজকে এর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো নেক্সট আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে আন্তিক রস, এই আন্তিক রসের উপাদান ও কাজ। আজকের মতন এখানেই আমি ভিডিও শেষ করছি, ধন্যবাদ।